মোট তিনটি মাদ্রাসা, সবার জন্য শিক্ষা চাই, এলাকার একটা শিশু যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, এই প্রত্যয়ে তার নির্বাচনী আসন মানিকগঞ্জ সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণে ব্যয় করা হয়েছে 10 কোটি টাকা। 10টি নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণের প্রথম পর্যায়ে 10 কোটি টাকার কাজ শুরু হয়েছে। আমাদের কলেজে মাননীয় এমপি সাহেবের সহযোগিতায় অন্যান্য অনেক কাজ হয়েছে। আমরা এই কলেজে একটি ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাস পেয়েছি, সেখানেও মাননীয় সংসদ সদস্যদের যথেষ্ট অবদান রয়েছে। পুরনো বিল্ডিং যেগুলো রয়েছে সেগুলোর সংস্কারের কাজ হয়েছে, মেরামতের কাজ হয়েছে। শিক্ষার আধুনিকায়নে এই উদ্যোগে বাদ যায়নি মাদ্রাসা শিক্ষা। এলাকায় 1টি নতুন মাদ্রাসা নির্মাণের কাজ এগিয়ে চলছে, দেওয়া হয়েছে। এজন্য মানিকগঞ্জ সদরে 8 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। নির্মাণাধীন রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বানিল মালিক উচ্চ বিদ্যালয়, জাহিদ মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফৌজিয়া মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এমপি মহোদয়ের বিশেষ উদ্যোগে আরো 5টি উচ্চ বিদ্যালয় ও 1টি সাইক্লোন প্রোটেক্টেড প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সাটুরিয়ায় শিক্ষা খাত 4টি প্রাথমিক বিদ্যালয় 8 কোটি, 20টি প্রাথমিক বিদ্যালয় ভবন 10 কোটি, কর্নেল মালিক উচ্চ বিদ্যালয় 2 কোটি, সরকারি ভবন 5 কোটি টাকা। সাটুরিয়া হাসপাতাল 50 শয্যা উন্নীত, অ্যাম্বুলেন্স সেবা। সদর হাসপাতাল 250 শয্যায় উন্নীত, নার্সেস ট্রেনিং। চিকিৎসা সেবা সাধারণ মানুষের নাগালে আনবে জনমুক্তি শেখ হাসিনা সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপনে এক যুগান্তকারী পদক্ষেপে 5 কোটি 37 লক্ষ টাকা ব্যয়ে সাটুরিয়া হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। রোগীদের আনা নেওয়ার কাজে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।